অনলাইন জুয়ার গ্রাসে শহর গ্রামের হাজারো তরুণ। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে প্রযুক্তির, এমন সর্বনাশা নেশায় সর্বস্ব খোয়াচ্ছেন অনেকেই। অনলাইন জুয়া চক্রের তিনজনকে সম্প্রতি গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগ। জানান, চক্রটি গত তিন মাসে লেনদেন প্রায় 4 কোটি টাকা। নাহিদ হোসেনের রিপোর্ট। ওয়েবসাইটে গিয়ে যে লগইন অপশনে অনলাইন জুয়ার আসর 9wickets.com ইমেল দিয়ে রেজিস্ট্রেশনই বেটিং দুনিয়ার প্রবেশ দাও, তারপর শুরু হয় টাকা খেলা। পরেরটা হচ্ছে পাসওয়ার্ড, পরেরটা হচ্ছে টাকা দিয়ে পয়েন্ট কেনা, তা দিয়েই বাজি। নেশায় পড়েই লাখ টাকা খোয়াচ্ছেন ব্যবহারকারীরা, আর কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এমন একটি চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগ। জুয়ার রাজ্যে যাদের পরিচয় মাস্টার এজেন্ট, সুপার এজেন্ট, লোকাল এজেন্ট। এখানে জুয়া খেলতে লাগে পিবিইউ বা পার বেটিং ইউনিট, যার এক ইউনিটের দাম 100 টাকা। ব্যবহারকারী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দেয় লোকাল এজেন্টকে, তার কাছ থেকে পায় মাস্টার এজেন্ট, তারপর সুপার এজেন্টের হাত হয়ে টাকা পাচার হয় দেশের বাইরে থাকা সুপার অ্যাডমিনের কাছে। ফিরতি পথে পিবিইউ পৌঁছায় ব্যবহারকারীর হাতে, শুরু হয় জুয়া। দেশের বাইরে কোনো একটা জায়গা থেকে আমরা এ পর্যন্ত খুঁজে পেয়েছি মালয়েশিয়া, সেখান থেকে একজন বাংলাদেশি মালয়েশিয়ান, সে তার এই ডোমেনের নিয়ন্ত্রক, সে সুপার অ্যাডমিন। এখন পর্যন্ত আমরা পেয়েছি 3-4 কোটি টাকার মতো ফাইনান্সিয়াল ট্রানজ্যাকশন হয়েছে। এটা গত 3-4 মাসে আমরা হয়তো একটা সুপার এজেন্টকে পেয়েছি বাংলাদেশে, দেয়ার মাইট হ্যাভ মেনি সুপার এজেন্টস। যোগাযোগ চলে বিদেশি নাম্বারের হোয়াটসঅ্যাপে, ব্যবহারকারীদের অধিকাংশই তরুণ, ছড়িয়ে গেছে মফস্বলেও। ধরা পড়া চক্রটির ব্যবহারকারী হাজারের ওপরে, আর তাদের সুপার অ্যাডমিনের মালিকানায় আছে এমন একাধিক ওয়েবসাইট। মালয়েশিয়ার যে অবস্থানরত যে ট্রান্সন্যাশনাল চক্রটি আছে তাকে আমরা চিহ্নিত করা এবং তাকে আনার জন্য ব্যবস্থা করছি। আমরা ইতিমধ্যে এটা নিয়ে একটা মামলা হয়েছে। পুলিশ বলছে অনলাইন জুয়ার নেশায় পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন অনেকেই, তাই আইন প্রয়োগের পাশাপাশি সচেতন হতে হবে ব্যবহারকারীদেরও। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা।